আজকে আমি তোমাদের পড়াবো ভার্নিয়ার ক্যালিপার। দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের সামনে যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, ঠিক আছে? এরপর তোমাদের প্রথমেই জানা দরকার পার্টসের সম্পর্কে, কি কি পার্টস আছে। দেখো, ফার্স্ট টাইম যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে পোর্শনটা, ঠিক আছে, যে পোর্শনটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই পোর্শনটার নাম হচ্ছে মেন স্কেল, ঠিক আছে? এটাকে মেন স্কেল বলা হয়। এরপর দেখো, এই যে একটা ছোট অংশ বা ছোট পার্ট যেটার মধ্যে দেখো মার্ক করা আছে, ঠিক আছে, 0, 1, 2, 3, 4, 5 যে মার্ক করা আছে, এটাকে আমরা বলবো ভার্নিয়ার স্কেল, ঠিক আছে? তাহলে এটা মেন স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল হলো। এরপর নেক্সট দেখো, এই যে পোর্শন দেখতে পাচ্ছ আর এই পোর্শন যে দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে ফিক্সড অবস্থায় আছে, এজন্য এটাকে আমরা বলবো ফিক্সড জ, ঠিক আছে? আর এটা এটা কি করে, এই পোর্শনটা তোমরা দেখো, এটা মুভ করছে, এই যে আমি নিয়ে যাচ্ছি মুভ করছে, এটাকে আমরা বলবো মুভেবল জ, ঠিক আছে? এরপর নেক্সট দেখো, এই যে উপরে দেখতে পাচ্ছ এগুলো কি, এগুলো স্ক্রু বলা হয়। কি স্ক্রু? এগুলোকে বলা হয় লকিং স্ক্রু, ঠিক আছে? লকিং স্ক্রু কি জন্য বলবো, এই যে দেখো যে পার্টটা মুভ করছে, এই পার্টটাকে আমরা লক করব, ঠিক আছে? কিসের সাহায্যে লক করব? এই লকিং স্ক্রু এর সাহায্যে লক করব হলো। নেক্সট দেখো, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো অ্যাডজাস্টেবল নাট, ঠিক আছে? এটা কখন ইউজ করা হয়, যখন আমরা কোনো রিডিং নেব, সেই রিডিং নেওয়ার সময় যখন কোনো এরর থাকে, ঠিক আছে, সেই এররটাকে এটার মাধ্যমে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, সেজন্য এটাকে বলা হয় অ্যাডজাস্টিং স্ক্রু বা অ্যাডজাস্টিং নাট বা অ্যাডজাস্টেবল নাট, ঠিক আছে? এরপর এরপর চলে আসি এই যে পোর্শনটা দেখো, যেটা বাইরের দিকে বেরিয়ে আছে, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ডেপথ বার, ঠিক আছে? ডেপথ বার বলা হয় এই পোর্শনটা। এটার কাজ কি, এটা হচ্ছে যখন কোন আমরা স্লট কে মেজার করব বা কোন ডেপথ মেজার করব, তখন এই পোর্শনটা ইউজ করব, এটাকে বলা হয় ডেপথ বার, ঠিক আছে? এরপর দেখো, এরপর আমরা এটা কিভাবে মেজার করব। এই যে দেখো, ফার্স্ট টাইম একটা কথা তোমাদের বলি, এই যে তোমরা দেখতে পাচ্ছ দেখো, এই যে জিরো পোর্শনটা, ঠিক আছে, এই যে জিরো মার্ক করা আছে দেখো, এটা কিসের উপর মার্ক করা আছে, জিরোটা, জিরোটা দেখো মার্ক করা আছে ভার্নিয়ার স্কেলের উপর, এই যে ছোট পার্টটা আমরা যেটা ভার্নিয়ার স্কেল বলি, ঠিক আছে? আর এই মেন স্কেল যেটা, সেটারও দেখো জিরো আছে, এই জিরো আর এই জিরো, এই দুটো দেখো ম্যাচ করেছে। কাজেই আমরা যখন কোনো অবজেক্টকে মেজার করব বা রিডিং নেব, তখন কিভাবে নেব, এই যে নিচের যে জিরোটা আছে, দুটো জিরো আছে তো, একটা দেখো উপরে জিরো আছে, একটা নিচে জিরো আছে, এই নিচের জিরোটা উপর বেস করে আমরা রিডিংটা নেব। সাপোজ ধরো একটা অবজেক্ট আছে, ঠিক আছে, এই যে ধরো এই অবজেক্টটা আছে, এই যে অবজেক্টটাকে আমরা কিভাবে রিডিং নেব, ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কিভাবে ম্যাচ করতে হয়। এভাবে আমরা এই যে সাপোজ ধরো এই পোর্শন এই অবস্থায় আছে, তাহলে এটা রিডিংটা আমরা কিভাবে নেব, এই যে জিরো যে পোর্শনটা, এই জিরো পোর্শনটা মেন স্কেলের কোটা পার্টের উপর আছে, ঠিক আছে, এটার উপর বেস করে আমরা রিডিংটা নেব, ঠিক আছে? এরপর দেখো, এরপর এটা রিডিং নেওয়ার একটা ফর্মুলা আছে, তো কি ফর্মুলা আমরা ইউজ করব, প্রথমত আমরা মেন স্কেলের যে রিডিংটা, মানে এই জিরোর যে পার্টটা, জিরোর যে ডিভিশনটা, এই জিরো পার্টটা, এই জিরো যে মার্ক করা আছে, এই জিরোটা মেন স্কেলের কত ডিভিশনের উপর আছে, ঠিক আছে, ফার্স্ট টাইম এটা দেখব। তারপর যে ভার্নিয়ার স্কেল আছে, এই ভার্নিয়ার স্কেলের যতগুলো পার্ট আছে, ততগুলো পার্টের যে মান, সে মান হচ্ছে আমরা স্বাভাবিকভাবে 0.02 পেয়ে থাকি, ঠিক আছে? ফার্স্ট টাইম জিরোর সাথে মেন স্কেলের ডিভিশন আমরা ম্যাচ করাবো, ঠিক আছে? সাপোজ ধরো এটা এই পজিশনে এলো, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা এই পজিশনে এলো, এই জিরো দেখো, জিরোর যে ডিভিশনটা, এটা কোথার উপর আছে, ঠিক আছে, মেন স্কেলের কোন পার্টের উপর আছে, কত ডিভিশনের উপর আছে, দেখো 0, 1, 2, এটা কিন্তু কিসে আছে, এটা কিসে আছে, এটা দেখো সেন্টিমিটারে আছে, আমরা এটাকে মিলিমিটার আনবো, মিলিমিটার করলে কি হবে, জিরো, এটা 10, এটা 20, 20-র পরে জিরোটা কোথায় আছে দেখো, 20-র পর কটা ডিভিশনের পরে আছে, 1, 2, 3, তিনটা, তার মানে কত, 23, 23-এর থেকে জিরোটা দেখো একটু বেরিয়ে আছে, তার মানে কি হবে,
তেইশের থেকে জিরোটা একটু বেরিয়ে আছে, তার মানে কি হবে, তেইশ প্লাস কিছু হবে, তার প্লাসটা কোথার থেকে পাবো, প্লাসটা পাবো এই ভার্নিয়ার স্কেলের উপর। মানে ভার্নিয়ার স্কেলের যে যে কোনো একটা পার্ট মেন স্কেলের কোনো একটা পার্টের সঙ্গে যদি ম্যাচ করে, ইকুয়াল হয়, কোইনসাইড করে, সেই মানটাকে আমরা ধরবো। কিভাবে ধরবো, এই যে এইটা দেখো, বেসিক্যালি যেটা তোমাদের দেখা যাচ্ছে, দেখো ঠিক আছে, পাঁচ, ঠিক আছে, সাপোজ ধরো পাঁচ, পাঁচের সঙ্গে এটা ইকুয়াল হয়ে যায়, তাহলে এটা আমরা কি করব, কিভাবে মাপ করব, দেখো কিভাবে মেজার করব, এক দুই তিন চার পাঁচ, পাঁচ ভাগ দো, পাঁচটা মানে কটা পার্ট আছে, টোটাল 25টা পার্ট আছে, তাহলে 25 × 0.02, তার মানে 0.02 কেন হচ্ছে, 0.02 হচ্ছে ভার্নিয়ার স্কেলের জন্য, ভার্নিয়ার স্কেলের যে ডিভিশনটা সেটার সঙ্গে আমরা 0.02 গুণ করব, ঠিক আছে। আর মেন স্কেলের স্কেলটা ঠিক যতগুলো ডিভিশন সেই ডিভিশন আমরা রেখে দেব, ঠিক আছে। তো প্রথমে মেন স্কেল ডিভিশনটা আমরা দেখব, তারপর ভার্নিয়ার স্কেলের রিডিংটা দেখব, এইভাবে আমরা মেজার করে থাকি। আশা করি বুঝতে পেরেছো, নেক্সট ভিডিওতে এটা নিয়ে আরো বেটার ভিডিও আমি আনবো, ঠিক আছে, তোমরা সেটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।